最主要。কেমন লাগছে বলো তোমাদের? খুব ভালো লাগছে। হ্যাঁ? খুব জায়গা। আগে ওই কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পাপা নরিন্দম এদিকে মারা বসে আছে। হ্যালো নরিন্দম, কেমন লাগছে বল সকালের ওয়েদার? দারুণ। বাইক নিয়ে আসলে ভালো হতো, বাড়ির লোককে বোঝাবো কেমন করে বল? হবে আমাদের, আমার কি আছে। এখন টি ব্রেক হচ্ছে আমাদের, টি ব্রেক। ওমরপুরে আছি, এখন বাজছে 5:15। আধা ঘন্টায় ওমর রাস্তা ফাঁকাই ছিল, তোমার একটু পাম্পে তেলও ভরা হলো। পাকুড় থেকে হিরণপুর দিকে যেতেই প্রথম আমাদের পাহাড়ের দর্শন সকাল সকাল। তো সবাই মিলে এখানে ব্রেকফাস্টটা সেরে নিই। এখন বাজছে 6:30 বাজছে, মনে হয় 7টা এখনও বাজেনি। ঝাড়খণ্ড শহরে সবথেকে বড় জিনিস হচ্ছে রাস্তা, আর ঝাড়খণ্ড আমার খুব থেকে প্রিয় জায়গা। গোটা ভারতবর্ষের মধ্যে যদি কোনো প্রিয় জায়গা থাকে আমার, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। বাকি সব পরে, ঝাড়খণ্ড আগে, কেন কি জীবনের শুরু আমি এই শহর থেকে করেছিলাম। তো যতবারই ঝাড়খণ্ড আসি ততবারই আমার মনের মধ্যে একটা আলাদাই গ্লেস চলে আসে, একটা আলাদাই আনন্দ, আলাদাই ফুর্তি চারিদিকে। কি খাওয়া হচ্ছে? ছাতুপুরি সস। এই হচ্ছে বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে। অরিন্দম, হ্যাঁ, কেমন লাগলো? তা খুব সুন্দর, অসাধারণ। তো বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি। এপ্রিলের পর কি আছে? জুনের আগে কি আছে? এই ছাগলগুলোকে কথা বললাম, ছাগলের সঙ্গে শুনতে পেলে এপ্রিলের পর কি হয়, জুনের আগে কি আসে, সব মাস বলে দিল। এবং আর একটা প্রশ্ন আমার কাছে অনেকক্ষণ ধরে আছে, একটু জোরে চিৎকার করে বলতে হবে। আচ্ছা তুই আর আমার মধ্যে ছাগল কে? সব বুঝে, বললাম না সব বুঝে। কোনো জায়গায় ঘুরতে গেলে সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রাস্তা, যেটা আমরা স্বপ্নও ভাবতে পারি না পশ্চিমবঙ্গের মানুষ। ঝাড়খণ্ডের রাস্তা নিয়ে কোনো কথা হবে না, একদম ঝাঁ চকচকে রাস্তা, রাস্তার মধ্যে চাদর বিছিয়ে ঘুমাতে পারবো এরকম রাস্তা। তো এই রাস্তাটা এবার দেখাবো। দুর্দান্ত, দুর্দান্ত। এটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রাস্তা, ঝাড়খণ্ডের পরিবেশ, ঝাড়খণ্ডের ল্যান্ডস্কেপ। ও কি লাগছে, সুন্দর, অসাধারণ। তো রাস্তাটা সত্যি একই রকম থেকে গেছে,
এক বছর আগে এসেছিলাম, এক বছর পরেও এরকমই রাস্তা। এটাকে বলে মেইনটেনেন্স। পুজো দিতে পারবো না। হ্যাঁ, হর হর মহাদেব। তাহলে কেমন লাগছে বলো তোমাদের? খুব ভালো লাগছে। হ্যাঁ, কেমন লাগছে বলো? ভালো লাগছে, এত সুন্দর লাগছে যে এরকম জায়গায় আসবো। হ্যাঁ, শান্ত মহাদেবের দর্শন করি। হর হর মহাদেব। ঝর্ণাটা এবার পড়ছে না? হ্যাঁ, এটাই তো এক্সপেক্ট করেছিলাম, ঝর্ণাটা। কি জানি কি হলো। Thank you.
গতবারে সে বাবার কাছে বাবাকে স্পর্শ করতে পারেনি, এবারে সে সেটা পারলাম, সম্ভব হলো। এই যে আমাদের গতবার আমরা এসেছিলাম তো ঝর্ণা দেখতে পেয়েছিলাম, কিন্তু বাবার দর্শন পাইনি। এবার ঝর্ণা দেখতে পাইনি, বাবার দর্শন পেয়েছি খুব ভালোভাবে। আর মা বাবাদের জন্যই আরও আসা, কারণ আমরা তো বাইকে করে আসছিলাম, এখান থেকে আরও অন্য সাইডে যাওয়ার প্ল্যান হয়েছিল আমাদের, ঝাড়খণ্ডের আরও কিছু জায়গা ঘুরতে যাব নতুনত্ব, যেগুলো আগে যায়নি। কিন্তু মা বললো শিবগদ্দির নাম শুনে যে আমরা শিবগদ্দি যেতে চাই। তো তো মা কেমন লাগছে বলো? সুন্দর লাগছে, দারুণ জায়গা না? তো শীতকালে বেশি ভালো হতো। হ্যাঁ, শীতকালে আসলে ভালো হতো, আর বর্ষাকালে আসলে ঝর্ণাটা পাওয়া যায়। এবার যাচ্ছি আমরা যেখানে নন্দীর পায়ের ছাপ পড়েছিল, যেটা গতবার দেখাতে পারিনি। এবার ওই জায়গাটায় যাব। এই যে সামনে এরকম ভাবে আবার সিঁড়ি, মন্দির থেকে পাশে গায়ে লেগে সিঁড়ি উঠে এসেছে, সিঁড়ি দিয়ে উঠছি আমরা। হর হর মহাদেব। এটা হচ্ছে আরও খাড়া চড়াই, যেটা আমরা আগে আসতে পারিনি লকডাউন ছিল বলে, এই জায়গাটা বন্ধ রাখা হয়েছিল। তুমি বেকার আসলে তো, অনেকটা রাস্তা যেতে হবে, এখনো সিঁড়ি শেষ নাই। ওরা বুঝতে পারবে না এই ভাষা, হিন্দিও বুঝতে পারছে না বাচ্চাগুলো। আমি জানি সিঁড়ির উপরে নন্দী আর নন্দীর পায়ের ছাপ আছে। অবস্থা গত বছর এই সময় এসেছিলাম, গত বছর 16 জুন এসেছিলাম, এবছর 15 জুন। দুটো বছরের মধ্যে পার্থক্য এবার চেহারা দেখে বোঝা যাচ্ছে। এবার তো তাও ফোর হুইলারে এসেছি, গত বছর বাইক নিয়ে এসেছিলাম, এত কষ্ট হয়নি। ক্লাইমেট চেঞ্জ, ওয়েদার চেঞ্জ। যে জায়গাটাই নন্দীর পায়ের ছাপ বলে এখানে পণ্ডিতজি যেটা বললেন, এটাই সেই জায়গা। এদিকে গ্রাম আছে আর এদিকে রাস্তা নেই, মারা এখনো উঠতে পারেনি। ওই যে আসছে মা আর অরিন্দম। ঠিক আছে মা, শোনো শরীর খারাপ করে নিচে চলো, সেরকম কিছু নেই, আমি ভিডিও নিয়ে নিয়েছি, ও ভিডিওটা দেখে নিবা। হ্যাঁ, আর মোটামুটি 30-40টা সিঁড়ি গেলেই তুমি উপরে উঠতে পারতে, বা সেরকম কিছু নেই দেখার মতো, দুটো ইয়ে করা আছে পায়ের ছাপ, ছাপের মতো। হ্যাঁ, উপরে গ্রাম আছে, বাট ওখানে জুতো ছাড়া যাওয়া যাবে না, খালি পায়ে, রাস্তা নেই। চলো এবার নিচে যাওয়া যাক। এই অবধি 60টা সিঁড়ি আছে। ষাটখানা সিঁড়ি, তাহলে ওখান থেকে এই অবধি।
দেখা যাক কটা সিঁড়ি। নিচের থেকে এটা খাড়াই বেশি না, সেই জন্য কষ্ট হচ্ছে। নামার সময় তো প্রবলেম নেই। এই যে মন্দির, আর মন্দিরের পাশ দিয়ে এই যে সিঁড়ি চলে গেছে, এটা কাউন্ট করলাম পুরো 351টা সিঁড়ি আছে। 351টা সিঁড়ি উপরে নন্দীর যে পায়ের ছাপটা যেখানে দেখালাম ভিডিওতে, 351টা সিঁড়ি। এবার আমরা নিচের দিকে যাব। या मां कमख्या इनका हर चीज से मनोकामना को पूर्ण करना, द्वाई गुरु को रखना नौ नाथ 84 पंथ गुरु की याद, हर हर महादेव ओम शांति। फिर आएंगे, आनंद रहिए, माय बाप का सेवा करते रहिए। सबसे बड़ा गंगा वही है, उससे बढ़कर दुनिया में कुछ नहीं है। जब तक जीवित है तीरथ आपके घर में है, वो चला जाएगा। जो भी तीरथ कीजिएगा सब आपको पुण्य मिलते जाएगा। ओम शांति, जय गुरु गोरखनाथ। এই তো পিছনে আসছে, ঠিক করে পাকাপাক্ক ড্রাইভার কে বর্গ। এখন ওই বিন্দুবাসিনীতে এসেছি মায়ের কাছে। বাবার দর্শন হলো, মায়ের দর্শন করে যাব না সেটা হতে পারে না, তো মন্দিরে যাওয়া যাক। টিপের অবস্থাটা 12টা বেজে গেছে, এটাই হয় যতবার টিপ পড়ি ততবার এরকমই হয়, হাত দিয়ে ঘাম মুছতে গিয়ে বাস টিপের 12টা বেজে যায়। জয় মাতা দি, জয় অম্বে, জয় মা বিন্দুবাসিনী মাতা।
অসাধারণ অসাধারণ সত্যি অসাধারণ। জয় শ্রীরাম। पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुल कुमार सुमति के संग कंचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्रवर ध्वजा विराज कांध मोचन सिसा जय शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंद विद्यावान गुणीयति चातुर राम काज करि जपि आतुर पप चरित्र सुन के रसिया राम लखन। আমরা সেই সকাল থেকে উঠে আমাদের শরীর চলছে না, এদিকে মা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, উপর থেকে নিচে নামতে শরীর খারাপ হয়ে যায়, এখানে এসে এই শুধু সিঁড়ির পর সিঁড়ি, যেখানে দেখছে সিঁড়ি সেখানে আরো বেশি করে যাচ্ছে। আমি বললাম তুমি কি খেয়েছো, এনার্জি কি মনের মধ্যে? হ্যাঁ, সে তোমার জন্যই আসে এখানে। সব অবস্থা শেষ, মাকে দেখো এই জায়গাটার ব্যাপারে আমার খুব বেশি জানা নেই, তো এই হচ্ছে ব্যাপার। এখানে এসেছি, ম্যাপে দেখলাম যে বিন্দুবাসিনী কাছেই পড়ছে, তো বললাম দেখা যাক কেমন জায়গা। তো খুব ভালো লাগলো এখানে এসে, অনেক দেবীদেবীর এখানে মন্দির আছে, নরসিংহ দেবের মন্দির আছে, শিব ঠাকুরের তো আছে, বৈষ্ণব দেবীর আছে, প্রচুর দেবদেবীর মূর্তি আছে। এবার যাব, এখানে খুব বড় একটা বজরংবলীর স্ট্যাচু আছে, মূর্তি আছে, তো সেখানে যাব। জয় শ্রীরাম। জুতোটা খুলে আয়। জমি, তারপরে পাহাড়, লাগছে দেখতে। আজকের জার্নি আমাদের এখানেই শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আনতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।